থেকে ব্লগটা স্টার্ট করছি, আই হোপ ভালো লাগবে তোমাদের। তো চলো, আমরা আজকে সমুদ্রের ধারে এসে গেছি। দেখো সমুদ্রের ধার, এটা এটা আমাদের বাড়ির পাশেই, একদম পাশেই কাছে। তো ভাবলাম এখন প্রচণ্ড ঢেউ আছে সমুদ্রে, কারণ এখন বর্ষাকাল, তো প্রপার বর্ষা, তাই জন্য এখন প্রচুর ঢেউ। তো চলো, ভালো লাগবে তোমাদের দেখতে। তো চলো স্টার্ট। চলো 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 বসবো। হ্যাঁ, মাহিন বকবে কিন্তু। হ্যাঁ ড্যাড, বহুত গলা বসে গেছে। আমরা আজকে সমুদ্রের ধারে চলে এসেছি, দেখো ঢেউ, দেখো একটা, দেখো প্রচুর ঢেউ, প্রচুর ঢেউ। এটা হচ্ছে সমুদ্রের ধার, আমাদের পাশেই যে সমুদ্রটা, এটা হচ্ছে সেই সমুদ্রের ধার। আজকে হচ্ছে সানডে, ঢেউটা দেখো। আমার হাজবেন্ডের শরীর খারাপ হয়ে গেছে, আর এখান দিয়ে বোট যাচ্ছে, দেখো সামনে দিয়ে বোট যাচ্ছে, কত সব ফিশ ধরে আসছে। মাহিন ওখানে দাঁড়িয়ে আছে, আর মানব দেখো বলছে আমি বালিঘাট বোনা বলে, পায়েতে বালি লেগেছে ঘাট। তো কত বোট যাচ্ছে দেখো, দারুণ। Thank you.
গাইজ, দেখো মাহিন মানব কি করছে। দেখো সমুদ্রের ধারে এসে আজকে প্রচুর এনজয় করেছে, অন্যদিনে এতটা করে না। তো এই আজকে প্রচুর মানে ঢেউ ছিল, তো তাই জন্য আমরাও মানে নিজেকে সামলাতে পারিনি। তো তাও আমি জলে ইয়েতে সমুদ্রে নামিনি, কিন্তু না নামলেও সমুদ্রের ঢেউ এতটাই এসেছে, আমাদের পা ফা সব ভিজে গিয়েছিলো, ড্রেসও ভিজে গিয়েছিলো। দেখো আর মাহিন কেমন করে, মাহিন মানব কেমন করে ঝুঁকছে। দেখো কত দূরে চলে এসেছে, আমরা কত উঁচুতে দাঁড়িয়ে আছি তার মধ্যে চলে এসেছে। দেখো তো দারুণ লাগছে, আর আজকের ঢেউটা আরও সুন্দর লাগছে। আর না এলে না দেখলেও মানে কতটা মানে তোমাদেরকে দেখাতে পারবো জানি না, কিন্তু দারুণ অসম একদম অ্যামেজিং জায়গা। দেখো দারুণ লাগছে একদম। এত সমুদ্রের ঢেউ, আর দেখো এতটাই সমুদ্রের ঢেউ, মাহিন মাহিন মানব দুজনে দেখো একদম ওই দিকে চলে গেছে গিয়ে, এতটা সমুদ্রের ঢেউ এত জোরে এসেছে ওরা আর আসতে পারেনি। তখন আমি তখন ক্যামেরাটা ধরেছিলাম, আমি নিজেকেও সামলাতে পারিনি, তো আমিও পড়ে গিয়েছিলাম। তো মাহিন মানবের জন্য আমার মানে ওরাও আসতে পারেনি, ওরা মাহিন ওকে চেপে ধরেছিল। হ্যাঁ তোমরা বুঝতে পারবে কি অতটা জানি না, কিন্তু আমি আর ক্যামেরা পুরো বেঁকে গেছে, আমার ক্যামেরা ধরা ছিল তাও। এখানটাই সমুদ্র হয়ে গেছে তো বাবু, এই এই দেখো ওখানে ধরো না নোংরাঘাট। এত জোরে ঢেউ এসেছে পুরো ভিজে গেছি, আমরা এই উপরটা দাঁড়িয়েছিলাম পুরো ভিজে গেছি, আমার প্যান্ট শুজ পুরো ভিজে গেছে। কোথায় কোথায় নামছো, কোথায় কোথায় সমুদ্র হয়ে গেছে তো বাবু, ক্ল্যাপ করছো ক্ল্যাপ করছো। এদিকে চলে আসবে, আমার পুরো ভিজে গেছি, এত এত ঢেউ আসছিল, এত ঢেউ আসছিল পুরো ভিজে গেছি, সবাই ভিজে গেছি আজকে, আজকে প্রচণ্ড ঢেউ। এখন তো বর্ষাকার, তাই জন্য এত ঢেউ আসছে, মাটির মনে কী করছি তো। মানব এখানে কাজ করছে, মানব পুরো ভিজে গেছে, মাহিনও ভিজে গেছে, আজকে সব ভেজার জন্যই এসেছি।
মানে এই দিকটা একটু আলাদা ওই দিকে। ওই পাথরের উপরে কত ঢেউ দেখো, ওই পাথরও টপকে এইদিকে চলে আসছে, এত ঢেউ। বুদ্ধি দেখো, সেই থেকে ওই করে যাচ্ছে। আর আজকে বহুত ঢেউ আছে, এত ঢেউ, আর এখানে ফিস ধরছে। দেখা দেখো এখানে কেমন করে ফিস ধরে, দেখো এটা হচ্ছে ফিস ধরছে, কত বড় সুতো দিয়ে, এই সুতোটা দিয়ে এখানে ফিস ধরছে। আর ওই দিকটাও সমুদ্র, ওইটা ওইটা হচ্ছে মানে সামনের দিকে, আর ওই দিক থেকে এইটা হচ্ছে পিছন দিকে, এটা একটু ভিতর দিকে আছে। তো আজকে প্রচুর ভিজে গেছি, দেখো কেউ আজকে বাবু মাহিন মাহিন হে আজ ক্র্যাব ধরেছিল, পৌঁছেছিল কিন্তু ওয়াটার সিটে চলে গেছে, দেখাচ্ছিলাম মা বললো না ক্র্যাব বল, চলো চলো আর নয় আর নয় আর নয় অনেক ভিজে গেছে, আস আমরা এবারে বাড়িতে যাচ্ছি। প্রচুর ভিজে গেছি, মাহিন মানপ প্রচুর ভিজে গেছে, আর আমরাও ভিজে গেছি। আমরা তো মানে জল ঠেকাতে চাইনি, তাও এতটাই ঢেউ আসছিলো কি বলবো, ওপরে উঠে এসেছিলো, ভিজেই গেলাম সব। আর দেখো এখানে এখানে দেখো সব ফিস ধরতে এসেছে, এখানে ফিস ধরতে আসে সবাই মিলে। তো আর এইদিকে আমি ফার্স্ট যখন একবার ফার্স্ট যখন বিয়ের পরেই এসেছিলাম, তো এখানে তো মাঝে সাজিয়ে আসি, আমাদের বাড়ির পাশে কিনা একদম, তো মাঝে সাজিয়ে আসি, কিন্তু একবার এসেছিলাম যখন তখন না এখানে ডলফিন দেখতে পেয়েছিলাম, এখানে সামনেই ডলফিন থাকে, তো আমি একবার দেখতে পেয়েছিলাম। তো আর ওই পাড়েও যাওয়া যায়, ওই পাড়েও লঞ্চ আছে, তো অন্য কোনো দিন তোমাদেরকে দেখাবো। দেখো জায়গাটা দারুণ আমেজিং জায়গাটা একদম। আর এখানে এখানে হচ্ছে ওইদিকে দেখো ফিশ ধরার বোট আছে, তো ওখানে ফিস ধরে, ওখানে ওই যে বোটগুলো দেখা যাচ্ছে ওইগুলো ফিস ধরার সব ওই দিকের লাইনটা। তো আমি ভাবলাম যে ঘরে চলে যাব, তারপরে আমার হাজব্যান্ড পোড়ার ধারের দিকে নিয়ে যাচ্ছে, নদীর ধারে যেটা, তো ওখানে নিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে একটু চা খেয়ে তারপরে চলে আসব, কারণ ঠান্ডাও লাগছে আর বিকেলও হয়ে গেছে, দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর হয়ে এসেছে। তো চলো দেখো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করতে একদম ভুলবে না। তো আমরা এসে গেছি টি শপে,
তো এখানে চা খাবো, আর এখানের ভাজি পাওয়া যায়, ভাজি নেব। তো বসালো জায়গা নেই একটাও, দেখো সন্ধে সন্ধে হয়ে এসেছে। তো আমার হাজবেন্ড বলছে যে কি খাবে না খাবে, তো ভাজি আছে, দেখি কি নেওয়া যায়। তো চলো দেখতে থাকো। ঠিক আছে, কি খাচ্ছ বলো? মাম কি খাচ্ছ? বামপুরি চা এসে গেছে আমাদের। কতটা চা দেখো, অনেক করে চা দিয়ে দেবো, অনেকটি চা। আমি কথা বলতে পারছি না, গলা বসে গেছে, ওই জন্য গরম টি খাচ্ছি।